সেলিব্রেট চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকাউট ইউনিভার্সিটির আন্ডারে এমসিএ করছো এবং যারা এইবার তোমরা সেকেন্ড সেমিস্টারে যারা উঠবে, তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টার স্টার্ট হবে, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পর সেকেন্ড সেমিস্টারের যে প্রিপারেশনটা সেটা কিন্তু আরেকটু তোমাদের সিরিয়াসলি নিতে হবে। এইবার তোমাদের যে এমসিএ সেকেন্ড সেমিস্টারের সেমিস্টার এক্সামটা, সেটা অফলাইন হওয়ার কিন্তু চান্স একটা আছে। এটা অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশন ইউনিভার্সিটি দেবে, কিন্তু করোনা সিচুয়েশন যদি খুব ডিটোরিয়েট না করে তাহলে আমরা ধরে নিতে পারি এই পরীক্ষাটা কিন্তু এবার অফলাইনে হবে, সম্ভাবনাটা আছে খুব বেশি। এবার এতদিন তোমরা অনলাইনে পরীক্ষা দিয়ে এসছো, এবার অফলাইনে পরীক্ষার যে প্যাটার্নটা সেইটা কিন্তু পুরোপুরি আলাদা। এখানে কিন্তু রিটেন কোয়েশ্চেন আসবে, রিটেন এক্সাম হবে। এবার তুমি যদি সাবজেক্টটা সম্বন্ধে কিছুই না জানো, সাবজেক্ট সম্বন্ধে তোমার যদি কোনো কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে সেক্ষেত্রে অফলাইন এক্সাম দেওয়াটা কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। এর কারণটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে যে সাবজেক্টগুলো আছে, ডেটা স্ট্রাকচার উইথ পাইথন, নেটওয়ার্কিং, অপারেটিং সিস্টেম অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উইথ জাভা, তাহলে এই যে চারটে পেপার রয়েছে, এই চারটে পেপার কিন্তু একা একা মানে কিছু মুখস্থ করে লেখার মতো কিন্তু জিনিস নেই। ডেটা স্ট্রাকচার পুরোপুরি অ্যালগোরিদম বেসড, নেটওয়ার্কিং এর মধ্যে নিউমেরিক্যাল পার্ট রয়েছে প্লাস অনেক এখানে অ্যানালিটিক্যাল জিনিস রয়েছে, অপারেটিং সিস্টেম পুরোপুরি একটা অ্যালগোরিদম বেসড সাবজেক্ট এবং সেই অ্যালগোরিদমের ওপর কিন্তু অঙ্ক আসে। আর জাভা প্রোগ্রামিং হচ্ছে এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা মাস্টার ডিগ্রি লেভেলের জাভা। এই জাভার সঙ্গে অন্যান্য যারা তোমরা স্কুলে করেছো তার একটু হিউজ ডিফারেন্স আছে, এবং পরবর্তীকালে তোমাদের প্রজেক্ট বানাতে হবে, প্রজেক্টে যদি কেউ জাভা ল্যাঙ্গুয়েজ চুজ করো তাহলে কিন্তু খুব ভালো করে এই সেমিস্টারে জাভা পড়তে হবে। এই সাবজেক্টগুলো খুব লোড, এবং চারটে সাবজেক্টের পাশাপাশি আর একটা তোমাদের ইলেকটিভ সাবজেক্ট নিতে হবে, তাহলে বলতে পারি আমি তোমাদের পাঁচটা সাবজেক্টের কিন্তু লোড থাকছে। এবার ইলেকটিভ সাবজেক্ট এর আগেও আমি আলোচনা করেছি, তোমরা ইলেকটিভ সাবজেক্ট জানো এখানে কি কি আছে। আমাদের ইনস্টিটিউটে আমরা সবই পড়াচ্ছি, এবং যদি তোমরা সেকেন্ড সেমিস্টারে টিউশন চাও, অনলাইনে আমাদের টিউশন প্রোভাইড করা হচ্ছে। আমরা অনলাইনে টিউশন তোমাদেরকে যেটা প্রোভাইড করছি, এখানে কোনো রকম অফলাইন অনলাইনের মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন নেই, কোনো ডিফারেন্সিয়েট করো না, তোমরা পুরোপুরি অফলাইনের মতনই কিন্তু আমাদের পুরো এখানে ফ্লেভারটা তুমি পাবে, এবং স্কাইপে ক্লাস করানো হয়, পুরো স্ক্রিন শেয়ার হয় এখানে, এবং প্র্যাকটিক্যালগুলো সবই দেখতে পাবে। আর নোটসগুলো আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিই, বা বাই পোস্টেও কিছু কিছু হার্ড কপি আমরা পাঠিয়ে দিই, এবং 1:2 মানে পুরো লাইভ ইন্টারাক্টিভ মোডে কিন্তু আমাদের ক্লাসটা হয়। এবং যারা তোমরা কলকাতার বাইরে থাকো, তোমাদের তাহলে অনলাইন ক্লাসটা আমি বলবো তোমরা মানে এটা জয়েন করো, তাহলে তোমাদের একটা কিন্তু টিউশন গাইডেন্স তোমরা পাবে, তোমাদের নিজস্ব এলাকা মানে এরিয়ার মধ্যে যদি তোমরা ম্যাকআউটের এমসিএ পড়াবার সেমিস্টার পড়াবার যদি তোমরা টিউশন না পাও, কোনো টিচার যদি না পাও, তাহলে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। আর আমি বলবো কোনো না কোনো টিচারের তোমরা হেল্প নাও, কেননা সেকেন্ড সেমিস্টারটা যদি তোমরা গাফিলতি করো, সাপ্লি যদি একবার এসে যায়, এগুলো কিন্তু সাপ্লি পাওয়ার চান্স খুব বেশি। এই সাবজেক্টগুলো আমি বললাম যেগুলো, বলা যায় না কোনটাতে সাপ্লি পেয়ে যাবে বলা যায় না। ডেটা স্ট্রাকচার, জাভা প্রোগ্রামিং, নেটওয়ার্কিং, অপারেটিং সিস্টেম খুব ভাইটাল পেপার এগুলো, তাই সাপ্লি যদি একবার পেয়ে যাও তাহলে কিন্তু থার্ড সেমিস্টারের পেপারের সঙ্গে আবার এটার লোড বাড়বে। এমনিতে এখন 2 বছরের সিলেবাস, প্রত্যেকটা সেমিস্টারে অ্যাভারেজ সাবজেক্ট কিন্তু আমাদের বেড়ে গেছে, এবং সাবজেক্ট বেড়েছে পাশাপাশি তার সিলেবাসটাও কিন্তু হিউজ। আমরা নর্মাল করোনার আগে সিলেবাস যেটা ছিল, মানে নর্মাল 4-5 মাস হাতে পাই আমরা টাইম, সেখানেই পুরো 100% সিলেবাস কমপ্লিট হয় না। এইবারে তোমাদের পরীক্ষাটা যদি জুনে হয়, বা জুনে যদি না হয় তাহলে জুলাইয়ের ফার্স্ট ফার্স্ট উইকে হওয়ার সম্ভাবনা একটা থাকছে, কিন্তু খুব বেশি কিন্তু সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দেরি করে হবে না, কারণ ওদিকে আবার থার্ড সেমিস্টারের যে ক্যালেন্ডারটা সেটা ম্যাচ করতে হবে। তাই হাতে আমি বলতে পারি এপ্রিল, মে, জুন, খুব বেশি হলে কিন্তু 3 মাসই আমরা হাতে পাবো, কিন্তু সিলেবাস কিন্তু অনেক। এই সিলেবাস পুরোটা না জানলে তাহলে তোমার এমসিএ করে কিন্তু কোনো লাভ হলো না। তুমি যে এমসিএ টা করছো, ইনভেস্ট করছো, তাহলে তুমি সাবজেক্টটা যদি না শেখো তাহলে সেটা কিন্তু তোমাদের কোনো ছোড়া হবে না।
এবার এই কম সময়ের মধ্যে আমরা যেহেতু এমসিএ পড়ানোতে অভিজ্ঞ, আমরা বহু বছর ধরে এমসিএ না বিটেক বিসিএ আমরা সবই পড়িয়ে আসছি, আমরা এমবিএও পড়াই, এই সেমিস্টার পড়ানোতে আমাদের যে অভিজ্ঞতাটা আছে আমরা একটা প্যাটার্ন ফলো করি, যাতে মোটামুটি একটা 85% বা 80% মতো কভার আপ করা যায়। ঠিক আছে, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংকস।